হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটু কথা বলতে এসেছি একটু একদম অন্যরকম একটা টপিক নিয়ে। রান্না বান্না, ঘর গোছানো, গল্প করা অনেক তো হলো, তো চলুন একটু অন্যরকম কিছু জানি। তো আমরা বোধহয় প্রত্যেকেই চাই যে আমাদের ফ্যামিলিতে, মানে আমাদের ফ্যামিলিটা একটু কী বলবো, মানে পারফেক্ট ফ্যামিলি হোক। তো একটা ছেলে একটা মেয়ে, এই সমস্ত এই দুটোই থাকুক। তো আমার মনে হয় আমি সেই লাকি পার্সনদের মধ্যে একজন যার ভগবানের আশীর্বাদে আমার ছেলে মেয়ে দুজনেরই মা হতে পেরেছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি মানে কীভাবে কী সায়েন্টিফিক্যালি মানে ট্রাই করেছিলাম আমার ছেলে হওয়ার আগে। তো আপনারা জানেন যে আমি কিন্তু ট্রাই বললাম, হ্যাঁ চেষ্টা বললাম, চেষ্টা করতে পারি বা চান্স নিতে পারি, কনফার্মলি কেউই বলতে পারে না। তো প্রথমেই বলি যে ছেলে বা মেয়ে হওয়া দুটোই কিন্তু ভগবানের দান, কিন্তু আমরা চেষ্টাটা করতে পারি। তো আমি কীভাবে ট্রাই করেছিলাম, তো সেটাই আমি সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো আমার খুব ইচ্ছে ছিল যে প্রথম যখন আমি কনসিভ করি, আমি মনে প্রাণে চেয়েছিলাম যে আমার কন্যা সন্তান হোক, কারণ কন্যা সন্তান বাড়িতে থাকা একটা খুবই প্রয়োজন। এবং যারা শুধুই পুত্র সন্তানের মা, তারা আমার মনে হয় একটু স্বীকার করবেন যে একটা কন্যা থাকলে বোধহয় অনেক সুবিধে হয়, কারণ একটা কন্যা কিন্তু মায়ের বন্ধু হয়, এটা কিন্তু একদম ঠিক কথা। আমরা নিজেরাও কি মায়েদের বন্ধু নই বলুন তো? তো যাই হোক, কিন্তু আমি যখন সেকেন্ড টাইম যখন কনসিভ করি, আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমার একটা পুত্র সন্তান হোক। স্বাভাবিক চাই যে আমার কন্যার একজন ভাই আসুক। তো সেই জন্য আমি প্রথমে যখন আমরা বেবি প্ল্যানিং করি, তখন আমরা একটুখানি মানে লেখাপড়া করেছিলাম নেটে যে কীভাবে কীভাবে ট্রাই করলে আমাদের মানে পুত্র সন্তান হতে পারে। তো সেই জন্যই কী করেছিলাম অ্যাকচুয়ালি কী বলুন তো, মানে কিছু সায়েন্টিফিক রিজন থাকে যেগুলো যদি আমরা একটু মেনে চলি তাহলে কিন্তু আমাদের মানে চান্স থাকে বেবি বয় হওয়ার। তো কী সেটা? তো আমাদের মেয়েদের যখন পিরিয়ডস চলে না, তো পিরিয়ডসটা যেদিন থেকে শুরু হয় সেদিনের প্রথম দিন যেদিনে ব্লিডিং শুরু হয়, তো সেই দিন থেকে চোদ্দতম দিন, যেটা হিসেব করে 14, 15, 16, এই 3 দিন কিন্তু আমাদের শরীর ভীষণ ফার্টাইল থাকে, মানে কনসিভ করার জন্য একেবারে রেডি থাকে। আমাদের যে ওভামে যে ডিমটা থাকে না, ওভামের যেটা মানে ওভাম যেটা থাকে ওভারিতে, তো সেটা প্রচণ্ড ফার্টাইল থাকে, প্রচণ্ড মানে সেটা মানে কনসিভ করতে একেবারে রেডি থাকে। তো ওই 3 দিন কাউন্ট করে যদি আপনারা একটু ট্রাই করেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকটাই চান্স থাকে বেবি বয় হওয়ার। তো এইরকম আমরা মানে আমার ক্ষেত্রে তো ঠাকুরের কৃপা তো অবশ্যই ছিল, ভগবানের আশীর্বাদ, তাছাড়া আমরা চেষ্টা ওইভাবে কাউন্ট করে করেছিলাম। তো যার জন্য যাই হোক, আমার একটা দুষ্টু হনুমান তো দেখতেই পান এসেছেন, অবশ্যই ভগবানের দান। আমি কিন্তু বারবার বলছি এটা কিন্তু চান্স থাকে, ঠিক আছে? আর কেন বলুন তো এই জিনিসটা হয়, তার একটা সায়েন্টিফিক রিজনও আছে। আমাদের যে স্পার্ম থাকে না, ছেলেদের যে স্পার্ম থাকে, তো সেই স্পার্মে এক্স আর ওয়াই দুটো ক্রোমোজোম থাকে, আমরা ছোটোবেলায় পড়েছি বায়োলজিতে। তো ওয়াই ক্রোমোজোমটা কিন্তু দায়ী হয় বেবি বয়ের জন্য, কিন্তু ওই ওয়াই ক্রোমোজোমটা না ভীষণ দুর্বল হয়। তো যেহেতু ওই 14, 15, 16 এই 3 দিন প্রচণ্ড ফার্টাইল থাকে, সেই জন্য তো ওয়াই ক্রোমোজোমযুক্ত যে স্পার্মগুলো সেগুলো কিন্তু চট করে মানে ফার্টাইল করে দিতে পারে, সেই মানে ডিমটাকে না মানে নিষিক্ত করতে পারে। তো ডিম ওভামটা যেহেতু ফার্টাইল হয়ে যায়, সুতরাং কনসিভটা ওই সময় হলে তখন কিন্তু বেবি বয় হওয়ার অনেকটাই চান্স থাকে, মানে অ্যাবাভ 90% চান্স থাকে বেবি বয় হওয়ার। আর অন্য সময় হলে কি হয়, মানে এক্স ক্রোমোজোমযুক্ত যেগুলো স্পার্ম থাকে সেগুলো কিন্তু অনেকদিন বেঁচে থাকতে পারে, তাই ওর পরে অন্য যে কোনো সময় হলে কিন্তু মানে বেবি গার্ল হওয়ার চান্স থাকে।
তো ব্যাপারটা কি হলো, ওই 3 দিন যদি আমরা ট্রাই করি, বেবি প্ল্যানিং করি এবং ট্রাই করি বেবির জন্য, তাহলে কিন্তু মানে অনেক ক্ষেত্রেই কিন্তু চান্স থাকে। আমার ক্ষেত্রে তো খুবই ফলপ্রসূ হয়েছে মানে ওই সময়টা। তাহলে কি করতে হবে, কারণ করতে হবে কি, এটা আপনারা একটু নেটে পড়লে আর একটু ভালোভাবে জানতে পারবেন। তো কি করতে হবে, ওই সময়টা মানে আপনার যেদিন থেকে পিরিয়ডসটা শুরু হলো সেদিন থেকে কাউন্ট করে 5 বা 6 দিনের মধ্যে তো আপনার পিরিয়ডস ঠিক হয়ে যায় নর্মালি মেয়েদের, বা 7 দিন খুব জোর, সেই দিন মানে কাউন্ট করে 14, 14তম দিন, 15তম দিন আর 16তম দিন, এই 3টে দিন কন্টিনিউয়াসলি যদি কেউ পরপর ট্রাই করে, তাহলে কিন্তু তার অনেকাংশেই সম্ভাবনা থাকে যে পুত্র সন্তানের জননী হওয়ার। খেয়েছিস তো হওয়ার, জননী হওয়ার। তো মানে এটা আমি খুব সায়েন্টিফিক্যালি ট্রাই করেছিলাম। না তুমি তো কাজু খেলে, এবারে ভাতও খেতে হবে, সারবারটা বাজে না না। তো সেইটা কিন্তু চান্স থাকে। তবে হ্যাঁ একটা কথা আমি বলি, পুত্র বা কন্যা ডিসক্রিমিনেশন আমি অবশ্যই করি না। আমার বাড়িতে আমার এসি রিমোটটা আছে, দিচ্ছি দাঁড়াও। তো মানে আমার ঘরে আমার মেয়ে আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ, আমার ছেলে কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। আমি দুজনকে সমান ভালোবাসি, কিন্তু মানে প্রত্যেকেরই জীবনে দরকার, ছেলের কিছু কাজ থাকে, মেয়ের কিছু কাজ থাকে। তো দুটো যদি হয় তাহলে তো খুবই ভালো কথা, তাই না? কিন্তু তার মানে এই নয় যে আমি পুত্র সন্তানকে বেশি সাপোর্ট করি, কন্যা সন্তান চাই না, তা নয়। আমি প্রথম আমার সন্তান যখন আমি কনসিভ করেছিলাম, আমি মনে প্রাণে চাইতাম আমার কন্যা সন্তান হোক, এবং আমাকে যখন সিজারিয়ান বেডে তুলেছিল সেকশনে, আমি তখন আমি ডক্টরকেও বলেছিলাম যে না আমার কন্যা সন্তান হোক আমি চাই, কারণ বড় সন্তান কন্যা সন্তান হওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, তো আমার মেয়ে খুব ভালো, আমার ছেলেও সমান ভালো, আমি খারাপ বলবো না, কিন্তু ভীষণ বদমাশ আমার ছেলে। যাই হোক, তো কেউ যদি আপনারা চান যে বেবি বয় কনসিভ করতে, তাহলে কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, চান্স থাকে কিন্তু হওয়ার। তো যাই হোক, ভালো লাগলে জানাবেন, ভিডিওটা কমেন্টে লাইক করবেন, এবং যদি ভালো লাগে এরকম ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।